দিনদুপুরে পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই। রাজধানীতে বেড়েছে ছিনতাই। নির্জন স্থান কিংবা অন্ধকারে অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হচ্ছে পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগ সহ মালামাল। তবে দিনদুপুরে ছিনতাইকারীরা পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই নেওয়ার মতো ঘটনা আশ্চর্যজনকই বটে। গত 1 ফেব্রুয়ারি রাজধানীর সবুজবাগের মধ্যবাসাবো এলাকায় দিনদুপুরে উপপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা 49,000 টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি এ ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আটক 3 আসামি হলেন কুরমান শেখ, সাইফুল ইসলাম ও আমিনুল ইসলাম। পুলিশ বলেছে, ছিনতাইয়ের ঘটনায় কুরমান শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার কাগজপত্রে তথ্য বলছে, 1 ফেব্রুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত একজন এসআই মালিবাগ এলাকার একটি এটিএম বুথ থেকে 40,000 টাকা তোলেন। অফিস শেষ করে বেলা 3:30টার দিকে রিকশায় করে মধ্যবাসাবর যখন বাড়ির সামনে আসেন, তখন দুজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তার মানিব্যাগে থাকা 9,000 টাকা সহ 49,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে সবুজবাগ থানার পরিদর্শক খন্দকার জালালউদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, এসবিতে কর্মরত পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে মুহূর্তের মধ্যে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল ও এর আশেপাশের ক্লোজড সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। পরে 8 ফেব্রুয়ারি সাইফুল ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়। মামলার কাগজপত্র তথ্য বলছে, আসামি সাইফুলের নামে বংশাল থানায় আরও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। মামলাটি করা হয় 2020 সালে। এর আগে 9 বছর আগে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এছাড়া আসামি আমিনুলের নামে গত বছরের জুনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডাকাতি চেষ্টার মামলা হয়। ছিনতাই মামলায় তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক মামুন মিয়া লিখিতভাবে আদালতকে জানান, সাইফুল ও আমিনুল পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের অত্যাচারে এলাকার লোক অতিষ্ঠ ও ভীত সন্ত্রস্ত। অবশ্য এই মামলায় গ্রেপ্তার 3 আসামির আইনজীবী আদালতকে লিখিতভাবে বলেছেন, এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তারা জড়িত নন। হয়রানি করার উদ্দেশ্যে তাদের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মধ্যবাসাবো এলাকায় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, কোনো পুলিশ কর্মকর্তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা তিনি শোনেননি, তবে মাঝে মধ্যে বাসাবো এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে লোক মুখে জানতে পারেন। এদিকে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বলেন, তিনি সাদা পোশাকে ছিলেন, হঠাৎ করেই তার মাথায় পিস্তল ঠেকিয়ে কাছে যত টাকা পয়সা ছিল তা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।